রাজনৈতিক ডামাডোলে গত কয়েক মাসে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরায় নিহত হয়েছে 57 জন। এর মধ্যে বেশিরভাগই জামাত শিবিরের কর্মী। সহিংসতা কমাতে এবং মানুষের জানমাল রক্ষায় সাতক্ষীরায় নামানো হয় যৌথ বাহিনী। কিন্তু এই যৌথ বাহিনীর ছত্রচ্ছায়ায় সরকারি দলের ক্যাডাররা চালিয়ে যাচ্ছে নির্বিচার হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ। পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যদের উপস্থিতিতেই শাসক দলের বখাটেরা চড়াও হচ্ছে বিরোধী দলের রাজনৈতিক পরিবারের নারীদের উপর। পুলিশ এসে প্রথমে বলছে ঘরে কেউ আছে, আমি লাইট দিছি, তখন রাত 2টা বাজে, লাইট দিছে, দিয়ে দেখি আমার বলতেছে যে ঘরে তো বাইরে যান। তখন আমি কিভাবে ঘরে দাঁড়াবো বলেন, আমি তুই কোন কুকুর বিড়াল খাওয়াই রাত্রি বা ঘরে বাসাতে বের করে দেয় না, কেউ গালাগালি দিচ্ছে উঠো না, তা সে আমরা ওই সমস্ত ভাষা আমরা ব্যবহার করিনি, মুখ খারাপ করতেছে। আমি তো সেই দৃশ্য ভুলতে পারতিস না, সেই রাত্রির দৃশ্য। আমি তো অপরাধ কি, আমরা তো কোনো অপরাধ করিনি। ছোট বড় জন গুলি করছে চারিদিকে, মানে মানে তো আত্মরাস লেগে গিয়ে এত পুলিশ পাগল ভর্তি। তারপরে যখন এসে ঘরে গুলি, ডাইরেক্ট গুলি, আমরা ঘরে আছি এমত অবস্থায় গুলি করতি, ডাইরেক্ট গুলি করতি একদম। তারপরে ঘরের দরজায় লেগেছে আপনার, দরজা বেরিয়ে গেছে। তা আমরা যারা, আমরা সাধারণ মানুষ, আমরা এখানে রাস্তায় যাওয়ার সময় ফিরিয়েছি, বুলজে দিয়ে ভেঙে দিয়ে ঘরে আগুন ধরাই দিয়েছে একদম, ডাইরেক্ট আগুন তাল জ্বালিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমরা ঘর ছেড়ে দৌড় মারিছি, যখন আগুন জ্বলতে দাও দাও করি তখন আমার বাড়ি চলে গেছে। তারপর বুলজে দিয়ে দুমদাম করে ভাঙা শুরু করে দিয়েছে, এবং গুলি করতে অকট্য ভাষা আর গালাগালি তো দিচ্ছে, আরো বইতেছে ওরা গান গাচ্ছে, গানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এইভাবে ডাইরেক্ট এখানে তালে তালে আমার হাতেই যাচ্ছে। আর সেই অকট্য ভাবে মুখ খারাপ যে জামাতের মায়ের এ করি, তারপরে আপনার ওই জামাতের এর মেম্বারের মায়ের এ করি, সে বিধিগিস্তি মুখ খারাপ, মানে যা না বলার তাই অতিরিক্ত, যা মানে মুখী প্রকাশ হয় না সে মুখ খারাপ। এটা কি পুলিশ না এরা সন্ত্রাসী, দেখছেই তো দিয়ে দিবে। এখন আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই, যেখানে রাত্রি আমরা ঘরে শুয়ে আছি দুমদাম করে ফেলে যাচ্ছে, ভেঙে চুরি বাচ্চা কাচ্চা ঘরের মধ্যে হাউমাউ করে কেঁচি যায়, হাউমাউ করি, মানে ভয়তে তরা আসারটা কোথায় যায়। মানে আমি করলে ওরা কোনো সমস্যা না, ওরা সরকারি ভাবে, ওরা সরকারের অনুমোদন আছে নাকি, ওরা ডাইরেক্ট এখন মারতে পারে যেখানে সেখানে, কোনো ব্যাপার নেই। ওরা তো তাই বলতে যাচ্ছে যে আমরা যেখানে সেখানে এখন একটা মানুষ মেরে ফেললো, কোনো অসুবিধা নেই। সম্ভ্রম রক্ষায় উপদ্রুত গ্রামের বেশিরভাগ নারীকে এখন পালিয়ে বেড়াতে হচ্ছে, লজ্জায় বলতে পারছেন না তাদের উপর আওয়ামী লীগ গুন্ডাদের গায়ে হাত দেবার বিষয়গুলো। অনেক কিছু মানে সেসব মুখে আমরা প্রকাশ করতে পারবো না। গলায় দা ধরেছে, হাইসো ধরেছে, গুলি ধরতেছে, আমাদের যা বলেছে তা আমি মুখে ভাষায় ব্যবহার করতে পারতেছি, খুব সম্মানের কথা বলেছে, ওরা খারাপ। জীবন বাঁচাতে বাড়ি থেকে পালিয়ে থাকতে হচ্ছে পরিবারের পুরুষ সদস্যদের, কিন্তু নারীদের উপর অসম্মানের কথা শুনে তারাও এখন বাক্রুদ্ধ। চুল ধরিয়ে ওগা গাল গালাস করে মারা ধরা করতে লাগলো, তখন ওরা বেরিয়ে আর বোম মারছিস, তখন প্রাণের ভয়তে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা তখন ওই আইল বেঁধে পড়ি কি মরি, তখন ওরা ওই যে জয় বাংলা করতে করতে গেল, আমরা তখন কান্দা কাটি থেকা থেকে কিছুই থেকাতে পারলাম। গ্রামবাসীর অভিযোগ, রাজনৈতিক পক্ষ নিয়ে অতীতে সংঘর্ষ হলেও তা কেবলই রাজনৈতিক মাঠ কর্মীদের মধ্যেই সীমিত ছিল, কিন্তু বর্তমানে স্থানীয় প্রশাসন ও যৌথ বাহিনীর ছত্রচ্ছায়ায় আওয়ামী লীগের ক্যাডাররা বিরোধী রাজনৈতিক পরিবার ও সাধারণ গ্রামবাসীর নারীদের উপর যথেচ্ছাচার চালাচ্ছে। ভয়ে ও লজ্জায় এসব নারী নির্যাতনের কোনো মামলাও দেয়া যাচ্ছে না। আমি চোখে দোষী, আমার কেল ঘষি চড় মেরেছে, আমি নিজে চোখে আমি মার খাইছি খুব, আমি মর যাচ্ছিলাম সকাল, সেই সঙ্গে সঙ্গে ডাক্তার এনে এলো, ঘর বাড়ি বাঁচানোর আগে আমার ডাক্তার এনে ট্রিটমেন্ট করেছে, বিরাট মার মেরেছে আমার। গণমাধ্যমগুলোতেও প্রচার করা হচ্ছে না নারীর প্রতি সহিংসতা ও সম্ভ্রমহানির সংবাদ, তাই এসব এলাকায় নিপীড়নের বিষয়গুলো জনগণের দৃষ্টিতে আনতেই জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের প্রতি আকুতি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। আমি তো কোনো দলবাটি করিনি, আমরা সাধারণ নিরীহ মানুষ, দিনমজুর, আমরা খেটে খুঁটে খাই, কারা কোথায় মিটিং মিছিল করিবার এটা তো আমরা জানি না। হঠাৎ করে সাইদ মাইদের নেতৃত্বে তার আওয়ামী লীগের লোকজন এসে আমার বাড়িঘর ভাঙচুর করে মালমত্তা নিয়ে চলে গেছে, আগে মালমত্তাগুলো নিয়ে গেছে, বেরকি নিয়ে গেছে, এরপরে ভাঙচুর করেছে, তারপর অবশেষে আগুন জ্বালিয়ে দিয়েছে, পেট্রোল দিয়ে আগুন দিয়ে।
বীরের রক্তস্রোত ও মায়ের অশ্রুধারায় ভিজে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজ সেখানে চলছে হানাদার বাহিনীর স্টাইলে নতুন করে গণহত্যা ও সম্ভ্রম লুণ্ঠন। আর এসবই করা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে। এখন আমাদের মহিলারা ছিল তাড়িয়ে দিয়ে ষড়যন্ত্রকারীরা একের পর এক পেট্রোল মেরেছে এবং ভদ্র জগুলাই দিয়ে আমাদের উৎখাত করে দিয়েছে। স্বাধীনতার পক্ষের শক্তির পরিচয় দিয়ে যে গণহত্যা ও নারীর প্রতি সহিংসতা চলছে, এই তাণ্ডব থেকে সভ্যতা রক্ষায় কখন জেগে উঠবে স্বাধীনতা রক্ষার শক্তি, তারই অপেক্ষায় কান পেতে আছে সাতক্ষীরাবাসী।